সত্যি আমরা কত কম জানি মজা না না এ কিন্তু না দেখলে বিশ্বাস করতাম না আমার টেলিফোন আছে বাবু এর মধ্যে আমার বাড়ির সকলে ভালো আছে তো আমি শুটিং চলছে প্রায় এখন বসবো Our planning will be absolutely successful. তো আমার মনে হয় পরে ফোন করছি আপনাকে ঠিক আছে কারণ সৌম্যকে ফোন করতে হবে ওকে 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 হ্যাঁ আপনাদের বলি আজকে যে আজ থেকে ঠিক এক বছর পরে আমাদের সিনেমার মহারাজের 100তম জন্ম এবং আমরা বং ভয়েজের তরফ থেকে আমাদের সিনেমার মহারাজকে নিয়ে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম অর্গানাইজ করতে চলেছি আমরা আমাদের প্ল্যানিং ওয়াইজে হোপফুলি উইল বি সাকসেসফুল মহারাজ এত বাকি যাক টাকা তো আপনারা চলে এসছেন নমস্কার বুঝতেই পারছেন আমাদের এই ব্যস্ততা কিসের জন্য বেসিক্যালি তো আমার মনে হয় বুঝে গেছেন যে আজকে আমি কার সম্পর্কে বলবো আপনাদেরকে আজকে 2nd of May আমাদের মহারাজা অর্থাৎ ওয়ার্ল্ড সিনেমার যিনি মহারাজা যেটা আমি মনে করি আমি কেন আমার মতন যারা ফিল্ম বানায় তারা সকলে হয়তো মনে করেন তাকে মহারাজা তো সেই সত্যজিৎ বাবুর আজকে 99তম জন্মদিন তো সেই জন্মদিন এর থেকেও বেশি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কিছু বলা যেটা আমরা নেক্সট ইয়ার করবো সেই নিয়েই করবো তবে এখানে বলবো না আমার মনে হয় আমরা একটু আমার এডিটিং টেবিলে যাই বা এডিটিং রুমে গিয়ে আমরা আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে কিছু ইনফরমেশান শেয়ার করবো তার আগে ছোট্ট একটা ফোন আছে আমি ফোনটা সেরে নিই কারণ সৌম্যকে কিছু ইনফরমেশান দিতে হবে আমার কারণ ও এখানে রয়েছে এক মিনিট হ্যাঁ প্লিজ ভাই শোন হ্যালো হ্যাঁ বল তুই ফোন করেছিলি ওদেরকে মানিক বাবুর ব্যাপারে তো
হ্যাঁ 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 ওনাদেরকে। তো তুই শোন না, আমি শুটিংয়ে আছি, তো আমার মনে হয় যে তুই ওনাদেরকে কিছু বল। হ্যাঁ হ্যাঁ আমি গুপিদার বাবা তাকে কল করেছি। হ্যাঁ রে কল করেছি, শোন না, ওরা যেটা বললো মানিকবাবুর এই শতবর্ষ উপলক্ষে আমরা যে অনুষ্ঠান করছি, ওরা কিন্তু খুব খুশি হয়েছে জানিস তো। ওকে, ওরা নিজেরাই বললো যে দেখো আমাদের জনপ্রিয় করার পেছনে মানিকবাবুর অবদান তো সবচেয়ে বেশি। ওকে, যদিও এটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মানে মানিকবাবুর দাদুর সৃষ্টি, কিন্তু চলচ্চিত্রায়নে তো মানিকবাবুরই অবদান সম্পূর্ণ। হ্যাঁ রে ওরা বলছিল, এবং শুধু তাই নয়, তুই শুনলে অবাক হবি, ও আমাকে এটাও বলল যে এই যে ভূতের রাজা, এই যে হাল্লার রাজা, এই যে একটা সুন্দর একটা চলচ্চিত্রায়ন এবং তার মাধ্যমে স্যাটায়ার, সামাজিক যে মেসেজটা, এবং সর্বোপরি যেটা বাচ্চাদের জন্য যেভাবে উনি উপস্থাপন করেছেন, দেখ আমাদের বাংলা ছবিতে, বাংলা যে সিনেমার জগৎ, সেখানে কিন্তু বাচ্চাদের জন্য ছবি খুব বেশি এর আগে হয়নি। হ্যাঁ ওরা বলল আমাকে যে দেখ এখন এই ভয়ানক পরিস্থিতিতে ওরা সকলেই এখন বাড়ির মধ্যে রয়েছে, গুপিদা বাঘাদা দুজনই এখন বাড়ির মধ্যে রয়েছে। এদের সম্পর্কে যদি কিছু বলার থাকে তারপরে আমি বলছি। হ্যাঁ সে তো বটেই, তা যাই হোক শোন না, ও বাঘাদা আমাকে একটা কথা দিয়ে বলেছে, কথা বলেছে এটাই যে ওই ও এবারে ইন্টারনেটে যোগাযোগ করার চেষ্টা করছে সেই ভূতের রাজার সাথে, যাতে করোনার মুক্ত পৃথিবী করার জন্য একটা বর সে পেতে পারে। সত্যি বলছি, আমি ইয়ার্কি করছি না তোর সাথে। ওকে ঠিক আছে, জানুন বলেছিস, আমি ওনাদের সঙ্গে কথা বলে নিই, তারপরে পরে তো তোরা আসছিস। মোটামুটি সকলকে বলা হয়ে গেছে, শুধু শোভন বাকি রয়েছে, শোভনকে বলে দেবো আমি। আচ্ছা তুই তাহলে আমাকে ডেটটা বলিস, আমি আবার জানিয়ে দেবো। আচ্ছা শোন না, সত্যজিৎ রায়ের যে বাকি যে চরিত্রগুলো, যেমন ফেলুদা, প্রফেসর শঙ্কু, হিজবিজবিজ, এদের ডাকছিস তো? আমি বলবো, নাহলে তুই পারলে একবার কল করে দিস। বাহ, তাহলে একটা মহান একটা মিলন হবে আমাদের, আমাদের এসবি স্টুডিও বঙ্গভয়েজের পক্ষ থেকে একটা বিশালভাবে আমরা আয়োজন করতে পারবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, আমি আমি জানিয়ে দেবো ওকে। তুই আমাকে ডেটটা ফিক্সড করে জানা, আমি গুপিদা এবং বাঘাদাকে জানিয়ে দেবো। চল আমরা প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন আমরা করোনামুক্ত পৃথিবী দেখতে পারি, এবং আমরা খুব তাড়াতাড়ি যাতে এই বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালকের জন্মদিন শতবর্ষটাকে আমরা উদযাপন করতে পারি। ঠিক আছে, ভালো থাকিস, সাবধানে থাকিস, রাখছি রে। ওকে বাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আমরা এডিটিং টেবিলে যাই, আর পুরো ব্যাপারটা নিয়ে আপনাদেরকে আমি বলি। সো বন্ধুরা, এতক্ষণ হয়তো আপনারা বুঝেই গেছেন কার জন্য আমাদের এই এত ব্যস্ততা, কার জন্য আমি আজকে অপেক্ষা করছি বা এই ফোন কল করছি। উনি আমার গুরু, মানে যিনি না থাকলে হয়তো আমার এই ক্যামেরা ধরাই হতো না, বা এই ক্যামেরার পেছনে থাকা, বা এর একটা ফিল্ম বানানোর একটা ইচ্ছে বলুন, তাই এমন কিছুই হতো না। ঠিকই ধরেছেন, আমি স্মরণ ধন্য সত্যজিৎ রায় বাবুর কথাই বলছি। সত্যজিৎ বাবুর সঙ্গে আমার আলাপ হয় অনেক ছোটোবেলায়, মানে কেউ ভদ্রলোক আমি জানতাম না, তা 1991 সালের কথা, যখন ফার্স্ট ওনার বাবার মুখে আমার নামটা শুনি, এবং বাবা আমাকে বলেন যে কোনো একটা রোববার ছিল, কোনো এক রোববার ছিল, তখন দূরদর্শনে বাংলা ছায়াছবি, বললো আজকে সত্যজিৎ বাবুর, সত্যজিৎ রায়ের ফিল্ম শাখা প্রশাখা আসছে। দেখুন তখন আমার বয়স অনেক ছোট, আমি স্কুলে পড়ি ক্লাস 5, সেই সময় আমার কাছে মুভি বলতে যেটা বোঝাতো সেটা হচ্ছে স্পাইডারম্যান, সুপারম্যান, কার্টুন ক্যারেক্টার যেগুলো, সিমিলারলি ওই বয়সে একটা শিশুর কাছে এগুলোই এক্সপেক্টেড। তো আমি বললাম চলো দেখবো। তো ফিল্মটা যখন আমি দেখলাম ওই বয়সেই, ফিল্মটা আমার ওপর কিন্তু একটা প্রভাব ফেলে। হ্যাঁ, তার ইনার মিনিংসগুলো হয়তো আমার তখন অতটা বোঝা যাচ্ছিল না, বা বুঝতে একটু একটু পারলেও ভেতরের মধ্যে ওই ফিল্মটা আমাকে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে আমার মনের ভেতর। এবং তারপরে ধীরে ধীরে বাবার হাত ধরেই, বা বাবাই আমাকে কিছু বই এনে দেয় আনন্দমেলা,
সেখানে সত্যজিৎ বাবুর সম্পর্কে একটু একটু জানতে পারি, তখন বাংলাটা আমি ঠিকঠাক করে বলতে পারতাম না বা অতটা আমার বাংলার সঙ্গে অত বৃদ্ধতাও ছিল না বলতে পারেন, যেহেতু আমি পড়াশোনা করেছি কনভেন্ট স্কুলে, তো দ্যাটস ওয়াই তখন ওরকম করে হয়নি। বাট ওই বাংলাটা যতটুকু আমার শেখা বই পড়তে পড়তে আমি সত্যজিৎ বাবুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম, এবং যত বয়স আস্তে আস্তে বাড়লো, বড় হতে থাকলাম স্কুল তারপরে কলেজ, তো সত্যজিৎ বাবুর প্রতি একদম পুরো ঢুকে যাই। তো মনে হয় যে কোনো দিন যদি কোনো সময় ফিল্ম বানাই বা ফিল্ম বলতেই আমি সত্যজিৎ বাবুকে বুঝতে পারতাম, বা তার ওই ফিল্মগুলো আমার কাছে জাস্ট একটা সিনেমা নয়, হয়তো আপনাদের কাছেও তাই। আর আমার মতন যারা ফিল্ম বানাতে চায় বা ভালোবাসে, হয়তো এখনও পর্যন্ত উনি আমাদের কাছে গুরু এবং উনি গুরুই থাকবেন, তো ওনাকে দেখি ওনাকে বুঝি। তো আজকে যেহেতু ওনার জন্মদিন, আমাদের মাথায় একটা আসে কি না সত্যজিৎ বাবুর কিছু ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আজকে তো করবই, কিন্তু আরও কিছু ইনফরমেশান যেগুলো আমার মনে হয় না খুব ইজি ওয়েতে কালেক্ট করা যেতে পারে। তো আমার মনে করলাম ছোটো আমার জন্মসত্য বার্ষিকীটা আমরা বম বয়সে পালন করবো, এবং সেইগুলো যে ইনফরমেশানগুলো কালেক্ট করা অথেন্টিক, কারণ আমি আগেই বলেছি ওই ভদ্রলোকের কিছু বানাতে গেলে আমার মনের বুকের ভেতরটা একটু দুগ্ধ দুগ্ধ করে, একটু নার্ভাস হয়ে পড়ি। তো চেষ্টা করি আরও বেশি রিসার্চটাকে আরও সুপার করার জন্য। তো এরকম আমার বন্ধুবান্ধব যারা রয়েছে, কেটি মেম্বার রয়েছে এসবি স্টুডিও বলুন বং বয়েজের মধ্যে, তাদেরকে বলে দিয়েছি ইনফরমেশান কালেক্ট করতে। তো প্রায় এক বছরের আমাদের কাছে সময় আছে ইনফরমেশানগুলো নিয়ে, একটা বিরাট বড় একটা আমরা সেলিব্রেশন করার চেষ্টা করছি। আর কিছু ইনফরমেশান আমার কাছে রয়েছে, সেই ইনফরমেশানগুলো হয়তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি জানি যারা সত্যজিৎ বাবুকে পছন্দ করেন, যাকে ভালো লাগেন, যাকে গুরু ভাবেন, তারা নিশ্চয়ই আমার সঙ্গে এই আমার পুরো ভিডিওটা দেখবেন। আরেকটা কথা, কিছু ইনফরমেশানটাকে আমাকে একটু ভেরিফাই করানোর জন্য আমি এমন কিছু লোকের সঙ্গে বা মানুষের সঙ্গে আমি, যদিও সে কোনো কল্পনাতে হয় এনিওয়েজ আমি পুরোটা বলবো না, তাদের সঙ্গে তো আমি মিট করাতে চাইছি আপনাদেরকে, যদি মিট করানো যায় বা তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করবো অ্যাকচুয়ালি কি তার রিলেভেন্সটা কতখানি রয়েছে। ঠিক আছে, আর ওরকম এক ভদ্রলোকের জন্য আমি ওয়েট করছি, যতক্ষণ উনি আসছেন বা দেখা হয় ওনার সঙ্গে ততক্ষণ আমরা কন্টিনিউ করি আমাদের প্রোগ্রামটা। তো শুরু করি। তো প্রথমে যেটা আমি বলতে চাই আপনাদেরকে, আমি ওনার আর্লি লাইফটা নিয়ে কথা বলি সত্যজিৎ বাবু। তা সত্যজিৎ রায় বন্ধুরা, সত্যজিৎ বাবুর জন্ম হয় 2nd of May 1921 কলকাতাতে। সুকুমার রায় ছিলেন ওনার বাবা, আর মা ছিলেন সুপ্রভা দেবী। তো দাদু ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ওনার উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে কে না চেনে, রুবি গান বাগাবাইন লিখেছে। তো সুকুমার বাবু ছিলেন ওনার বাবা, আবোল তাবোলের জনক। তো সেরকম একটা বাড়িতে ওনার জন্ম। তো ওনার একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বলি, ওনার রায় ছিলেন, কিন্তু বেসিক্যালি ওনারা কিন্তু নদিয়ার লোক ছিলেন। কোনো একটা সময় নদিয়া থেকে তারা চলে যায় বাংলাদেশে ময়মনসিংহে, এবং সেখানে জমিনদারির ব্যাপার ছিল, আমি ওনাদের অ্যানসেস্টারের কথা বলছি, ঠিক আছে। তো চলে যান, এবং তারপর ওখান থেকে যখন আবার এখানে ব্যাক করেন, এই রায় যে ওনাদের ওই পদবিটা সেটা অ্যাকচুয়ালি দিয়েছিলেন মুঘলরা, ঠিক আছে। আমি যতটুকু জানি, আমি উইকিপিডিয়া থেকে বেসিক্যালি ইনফরমেশন কালেক্ট করেছি, আর কিছু বই আছে সেখান থেকে করেছি, আপনারা পারলে চেক করতে পারেন, নো হার্ম ইন দ্যাট। এবং পড়াশোনাটা আমার হয় প্রেসিডেন্সিতে, উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন প্রেসিডেন্সি থেকে, আগেকার প্রেসিডেন্সি কলেজ, এখন তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গেছে। তো প্রেসিডেন্সি কলেজ থেকে উনি ইকোনমিক্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেন, এবং কমপ্লিট করার পর অ্যাকচুয়ালি ওনার মধ্যে সেই, যেহেতু বাড়ি শুদ্ধ সকলে, মানে ইটস লাইক আ ইন হিজ জিন, যে ছবি আঁকা বা এর প্রতি একটা আর্টের ওপর একটা দারুণ একটা ইনক্লাইনেশন ছিল। তাই পোস্ট গ্রাজুয়েশনটা উনি বিশ্বভারতী থেকে করেন, কিন্তু প্রথমে উনি বিশ্বভারতী যেতে চাননি, কারণ ওনার কলকাতা থেকে ছেড়ে চলে যাওয়াটাও উনি ঠিক মেনে নিতে পারেন। তবে ওনার মা ইনসিস্ট করাতে উনি বিশ্বভারতীতে যান। তবে বিশ্বভারতীতে গিয়ে ওনার সঙ্গে যখন আলাপ হলো নন্দলাল বসু এবং বিনোদ বিহারী মুখার্জি, এনারা দুজনে ছিলেন ওনার মেন্টার, তখন আস্তে আস্তে ওরিয়েন্টাল আর্টসের ওপর ওনার একটা দারুণ আগ্রহ শুরু হয়, এবং পুরো পোস্ট গ্রাজুয়েশনটা উনি ওখান থেকে কমপ্লিট করেন নন্দলাল বসুর যে পেইন্টার, উনি ওনাকে শেখান। এবং তারপরে কমপ্লিট করার পর 1943 তো উনি চাকরি করেন একটা ব্রিটিশ অ্যাড কোম্পানিতে, ডিজে কেমারের আন্ডারে উনি কাজ শুরু করলেন, এবং এই কেমারই একটা সময় ওনাকে লন্ডনে পাঠায়। আমি আসবো তারপরে। এখন তো এখানে কাজ করার সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে পরে সিগনেট প্রেসের সঙ্গেও উনি কাজ করতে আরম্ভ করেন, ডিকে গুপ্ত। ডিকে গুপ্ত সিগনেট প্রেসে ওনাকে নানা ধরনের কভার ডিজাইন করতে বলে, এবং কভার ডিজাইন করতে করতে উনি
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বনলতা সেন বা এইসব বইয়ের কভার ডিজাইন উনি করেন, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পথের পাঁচালী আমরা জানি তার একটা বাচ্চাদের সংস্করণ ছিল যেটার নাম হচ্ছে আম আঁটি ভেপু। এইটার ইলাস্ট্রেশনও উনি শুরু করেন বাচ্চাদের জন্য এই কমিক্স আকারে। এইটা করতে করতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীটাকে আমাকে পড়তে হয় এবং পড়তে পড়তে ওটার উপর একটা ইন্টারেস্ট জন্ম, এবং তখনই তার মাথায় আসে যদি উনি কোনোদিন ফিল্ম বানায় বা ওরকম কখনো যদি করে বা ওনার কোনো প্রজেক্ট করে তাহলে হয়তো এই প্লট বা এই পথের পাঁচালীটাকে নিয়ে উনি করবেন। এটা হচ্ছে 1949 উনি বিয়ে করেন ওনারই এক কাজিন, অনেক দিনের পূর্ব পরিচিত, তো বিজয়া দাসকে। উনি 1949 বিয়ে করেন এবং সেই বছরই জন রেনো বলে একজন ফ্রেঞ্চ ফিল্ম মেকার কলকাতায় আসেন দ্য রিভার ছবিটা শ্যুট করতে। ওনার একটা ডকুমেন্টারি শট ছিল, তো সত্যজিৎ বাবু কী করেছিলেন ওনাকে হেল্প করেন, ওনাকে অ্যাসিস্ট করেন নদী নালা এগুলোকে দেখানোর জন্য। তো জাস্ট সোকল আমরা যেটাকে রেগি করি অনেকটা এরকম ধরনের, তো লোকেশন ফাইন্ডিংয়ের এবং ওনার সঙ্গে কথা বলতে বলতে সর্ট অফ অ্যাসিস্ট্যান্স করতে করতে ওনার যে প্রজেক্টটার কথা ছিল না পথের পাঁচালীর ব্যাপারটা ভেবেছিলেন, তো ওনাকে উনি বলেন যে এরকম একটা ফিল্ম করতে চাই, তো উনি ওনাকে খুব এনকারেজ করেন। এরপর 1950 ডি জে ক্রেমার ওনাকে লন্ডনে পাঠায় হেড অফিসার, মানে ওটা হেডকোয়ার্টার ছিল, তো লন্ডন যেহেতু ব্রিটিশ ফার্ম ছিল তো ব্রিটিশের হেডকোয়ার্টার লন্ডনে ওনাকে পাঠানো হয় এই কাজের সূত্রে, এবং সেখানে উনি ৬ মাস ছিলেন লন্ডন সত্যজিৎ বাবু। তো সেখানে থাকাকালীন ৬ মাসে উনি প্রায় 99টা ফিল্ম দেখেন, তো 99টা যে ফিল্ম উনি দেখেন তার মধ্যে একটা অন্যতম ফিল্ম ছিল ইটালির নিও রিয়ালিস্টিক ফিল্ম, তার নাম হচ্ছে বাইসাইকেল থ্রি, যেটা ডিরেক্টর ছিলেন ফিত্রিও দে সিকা। তো ওই দেখার পর এতটাই সেই ফিল্মটা ওনাকে ইনফ্লুয়েন্স করেন, যেমন শাখা প্রশাখা আমাকে ইনফ্লুয়েন্স করেছিল ফিল্মের প্রতি ইন্টারেস্ট জাগায় অনেকটা, ওনাকেও হয়তো সেরকম করে ইন্টারেস্ট করেছিল, প্রত্যেকজন একটা আইডল থাকে। তো ওই বাইসাইকেল টিপ দেখে উনি ডিসাইড করে ফেলেন যে না আমি আর কিছুই করবো না, আমি ফিল্ম বানাবো। তো 1950 সালে যখন উনি আবার ইন্ডিয়াতে ব্যাক করলেন সেই সময় থেকে ওনার প্রজেক্ট শুরু হলো, হোম প্রজেক্ট পথের পাঁচালী। পথের পাঁচালী করাটা কিন্তু ওনার কাছে খুব একটা টাফ ছিল, কারণ উনি ইনএক্সপিরিয়েন্স গ্রুপে নিয়েছিলেন, ফান্ড ছিল না, মাঝখানে বন্ধ হয়ে যায় তার শুটিং, প্রায় 2.5 বছর লাগে এই ফিল্মটা বানাতে, এবং যে ইনএক্সপিরিয়েন্স গ্রুপ ছিল তার মধ্যে দুজন ছিলেন, উনি যে ক্যামেরাম্যান ছিল উনি ছিল সুব্রত মিত্র, আর আর্ট ডিরেক্টর ছিল বংশী চন্দ্রগুপ্ত। ওনারা দুজনকে নিয়ে উনি শুরু করেন পথের পাঁচালী, সমও চালাতে পারেনি, তারপরে নানা গভর্নমেন্টের কাছে চায়, এবং অনেক সময় এরকম ফান্ড রেজ করার সত্ত্বেও উনি তাদের কাছ থেকে ফান্ড নেননি, কারণ অনেকে তার স্ক্রিপ্টটা চেঞ্জ করতে চেয়েছিলেন। এটা বলা বাহুল্য যে যারা ক্রিয়েটর তারা তাদের স্ক্রিপ্ট কেন চেঞ্জ করবেন, কম্প্রোমাইজ উনি করেননি, যদি কম্প্রোমাইজ করতেন হয়তো তাড়াতাড়ি পথের পাঁচালী তৈরি হতো, কিন্তু সেই পথের পাঁচালীতে সে এই ধরনের পথের পাঁচালী হতো যেটা আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এনে দিয়েছিল, হয়তো না। তো উনি কম্প্রোমাইজ করেননি এবং সমহাও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে লোন নেয় এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওনাকে অ্যাসিস্ট করেন, তারপর উনি ফিল্মটাকে তৈরি করেন, ফিল্মটা যেটার নাম হচ্ছে পথের পাঁচালী। একটু ক্লিপস আমরা আপনাদের দেখলে কেমন হয়, চলুন একটু ক্লিপস দেখি। তো বন্ধুরা দেখলেন আপনারা ক্লিপিংস, তো 1955 পথের পাঁচালী মুক্তি পায় এবং পাওয়ার পরে সারা জায়গাতে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে, অনেকে ক্রিটিক্যালি এটাকে খুব বাজেভাবে অ্যানালিসিস করা হয়েছে, অনেকে ঠিকঠাক করে করতে পারেনি। নিউ ইয়র্কে একজন আমেরিকান ক্রিটিক্স বলেছিলেন যেটা খুব বাজে মন্তব্য করেন বা বাজে ক্রিটিসাইজ করেন, তো যে ডিস্ট্রিবিউটার ছিলেন উনি ভয় পেয়ে গেছিলেন যে এই ক্রিটিসিজমের জন্য যদি ছবিটা না চলে, কিন্তু সেটা হয়নি, বরঞ্চ উল্টোটাই হয়েছে, নিউ ইয়র্কে খুব বেশি দিন ধরে এই ফিল্মটা চলে। তো এটাই ছিল সত্যজিৎ বাবুর প্রথম ফিল্মের সাকসেস, কিন্তু ওনাকে আরও একটা অন্য লেভেলে পৌঁছে দেয় তার পরের ফিল্ম যেটা উনি করেন, কী বলুন তো, অপরাজিত।
আও আও অপরাজিত ভেনিসের গোল্ডেন লায়ন অ্যাওয়ার্ড নেয় অপরাজিত সত্যজিৎবাবুকে, একটা যেটাকে বলে ইন্টারন্যাশনাল ফেমে পৌঁছে দিয়েছিলেন। ভেনিসের গোল্ডেন লায়ন অ্যাওয়ার্ডটা এই ফিল্মটাই ওনাকে এনে দেয়। তারপরে যে ফিল্মটা বানান সেটা হচ্ছে জলসাগর। জলসাগর বেসিক্যালি জমিনদারদের, এমন এক জমিনদার যে তার সব কিছু চলে যাওয়া সত্ত্বেও তার প্রতিপত্তিটাকে আগলে রেখে তারা তাদের থার্ডবার এরকম থাকে। যারা জলসাগর দেখেছেন তার ডেফিনেটলি জানেন এই কাজগুলো ছিল ঠিক সেই সঙ্গে। সেটা ছিল 1950 থেকে শুরু করে 1959 অবধি। 1959 থেকে 1964 ছিল এটা একটা সেকেন্ড স্পেল, যেখানে প্রথম যে কাজটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেবী। দেবী করেন, যেখানে শর্মিলা ঠাকুরকে অভিনয় করিয়েছিলেন। এটা বেসিক্যালি একটা সুপারস্টিশন নিয়ে, একজন একটা মানুষ একজনের উপর কতটা সুপারস্টিশিয়াস হয়ে গেলে তার উপর নির্ভর করে। দেবী যারা দেখেছেন তারা জানেন কাজ সেরকম। তো আজকে না আমি আপনাদেরকে এগুলোর সঙ্গে সঙ্গে কিছু কিছু ফিল্মের শর্টস বা অ্যাঙ্গেলসগুলোকে দেখানোর চেষ্টা করবো, কারণ আমার মনে হয় যারা দর্শকরা দেখছেন তারা হয়তো কেউ আমার মতো ফিল্ম বানাতে চান, তাদের হয়তো এই উপকারটা হবে। কারণ আমাকে সত্যজিৎ রায়ের ফিল্ম দেখতে হয়, বুঝতে হয় ফিল্মটা শেখার জন্য। এই ফিল্ম সত্যজিৎ রায়ের ফিল্ম না দেখলে আমি ফিল্ম বানাতে পারবো না, অ্যাঙ্গেলস আমি বুঝতে পারবো না। যতই এখানে কেউ ইউটিউবে কাজ করুন বা অন্য জায়গা থেকে করুন, আমার মনে হয় সত্যজিৎ রায়ের ফিল্ম ইজ এ মাস্ট ফর দোজ হু ওয়ান্টেড টু মেক ফিল্মস। ঠিক আছে, এনিওয়েজ অপারেশন যুগ হয়ে গেল। দেবীর পরে উনি কিছু, দেবী কমপ্লিট করার পর উনি কিছুদিন সন্দেশটাকে রিভাইভ, সন্দেশ মানে হচ্ছে একটা বাচ্চাদের ম্যাগাজিন যেটা অ্যাকচুয়ালি তার দাদু অর্থাৎ ঠাকুরদা করেছিলেন, সেটাকে রিভাইভ করেন সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে। তো তারপরে 1962 অর্থাৎ 1962 সালে উনি যেই ফিল্মটা করলেন সেটা হচ্ছে ওনার ছিল অরিজিনাল স্ক্রিন প্লে এবং সেটা হয় কালারে। এই ফিল্মটা ছিল কাঞ্চনজঙ্ঘা। এবং কাঞ্চনজঙ্ঘাতে আমি একটা ইনসিডেন্টের কথা বলি, কাঞ্চনজঙ্ঘাতে যখন উনি ফিল্মটা করছিলেন, শুটিং করছিলেন, তখন হঠাৎ এক বয়স্ক ভদ্রলোক বাইনোকুলার দিয়ে দেখছিলেন কিছু হয়তো কাছে লাগে। তো পরে গিয়ে ওনার সঙ্গে যখন ক্রু মেম্বাররা জানা ছিল তারা কথা বলেন, পরে জানা গেল উনি হচ্ছে ডক্টর সালিম আলী, সব থেকে বিখ্যাত অর্নিথোলজিস্ট অর্থাৎ পক্ষীবিদ। তো এই সময়কার মোটামুটি এই ফিল্মগুলো চলছিল। তারপরে যে ফিল্মটা উনি করলেন সেটা হচ্ছে 1964 এবং সেই ফিল্মটা ছিল এই 10 ইয়ারের বা এই ফেজের লাস্ট ফিল্ম, সেটা হচ্ছে চারুলতা। এবং চারুলতা অসামান্য সাফল্য এনে দেয় ওনাকে। সেখানে সুব্রত মিত্র এবং বংশী চন্দ্রগুপ্তর কাজও খুব মারাত্মকভাবে প্রশংসা পায় এবং এই সেই ফিল্মটা তো বেস্ট ডিরেক্টর প্রাইজ নিয়ে আসে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। সেটা ছিল চারুলতা। চারুলতার গল্প যারা দেখেছেন তারা জানেন এটা বেসিক্যালি একজন লোনলি ওয়াইফ, এক এডিটরের স্ত্রী, যে আর কি যেই এডিটর নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত তার সব স্ত্রীকে সময় দিতে পারতেন না, দেওয়ারের সঙ্গে একটা তার একটা ফিলিংস ডেভেলপ করতে থাকে। এই নিয়ে গল্প ডেফিনেটলি যারা দেখবেন। এইটা ছিল চারুলতা, ছিল এই সময়টা শেষ ফিল্ম। এছাড়াও 1960s উনি মানে ওই দশকে মানে 60-এর দশকে উনি জাপানে যান এবং আকিশো কুরুসাওয়ার সঙ্গেও মিট করেন, যার ওনার জাপানিজ ফিল্ম ডিরেক্টর। এছাড়াও কিছু ফিল্ম এই সময় উনি বানান, সেগুলো হচ্ছে মহানাগ অনিল চ্যাটার্জিকে নিয়ে, তিন কন্যা, তারপরে অভিযান, কালপুরুষ মহাপুরুষ, এই কিছু কিছু ফিল্ম উনি এই সময় করেন। মহাপুরুষের কিছু ক্লিপিং আমরা দেখলে কেমন হয় চলুন দেখি। ভবিষ্যৎ
সে তো আর ঘটে এক জায়গায় থেমে রইল না, যে তাকে বর্তমানের লেভেল দিয়ে পায়ে শেকল লেটে ধরে রেখে দেবে আর ধরে দিয়ে বলবে এই দেখো এই হলো বর্তমান। ঘটা যে ফুরিয়ে গেল অমনি তা হয়ে গেল ঘটেছে। এবং তারপরে যে ফিল্ম গুলো উনি স্টার্ট করলেন সেটা হচ্ছে 1965 থেকে শুরু হয়ে 1982 অবধি, অ্যান্ড দিস ইজ একটা নিউ ফেজ বলতে পারেন বা একটা নতুন আঙ্গিকে উনি এই ফিল্মগুলো করলেন অন্য ডাইমেনশনে। তো চলুন এই ফিল্মগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, কিছু ইনফরমেশন আমার কাছে রয়েছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো বন্ধুরা 1965 থেকে 1982 ও সত্যজিৎ বাবুর যে মিডল ফেজ বলবো বা সেকেন্ড হাফ বলতে পারেন, যেখানে উনি নানা ধরনের এক্সপ্লেন করেছেন ফিল্মস নিয়ে, তার মধ্যে অন্যতম যে ফিল্মটা আমাদের কথা মনে পড়ে সেটা হচ্ছে নায়ক। এবং নায়ক মেনলি ছিল কি ট্রেনের ওপর, তো ট্রেনের সিকোয়েন্সগুলোকে উনি কনসেপচুয়ালাইজ করা বা তার লাইফগুলোকে বানানোর জন্য সুব্রত মিত্র এবং সত্যজিৎ বাবু দুজনে মিলে ট্রেনে করেই ফ্রম কলকাতা টু দিল্লি যায় কিনা তার লাইটটা দেখার জন্য, যে ট্রেনের কম্পার্টমেন্টে কী ধরনের লাইট এগুলো এতটা ডেডিকেশন সেটা এখানে একটু দেখানো হয়। এবার নায়কের পরে, তো নায়কের পরে যে ফিল্মটার কথা আমি বলবো সেই ফিল্মটা অ্যাকচুয়ালি রিলিজই হয়নি, ঠিক আছে? এইটা ব্যাপার নিয়েই আজকে যাকে আমি আসতে বলেছি তার সঙ্গে কিছু কথা আছে আমার, কতটা এটার মধ্যে বেস আছে তার কাছ থেকে আমরা জানবো। ঘটনাটা ঘটে 1967-এর কথা। উনি একটা স্ক্রিপ্ট লেখেন, ইংলিশ স্ক্রিপ্ট, ইন্দো আমেরিকা কোলাবোরেশন বলতে পারেন, কলম্বিয়া পিকচার এই ফিল্মটাকে করবে বলে ঠিক করেছিলেন। তো যখন এই স্ক্রিপ্টটা করেন তো তার একটা কপিরাইটেড ছিল, এবং কপিরাইট ছিল বলে ওখানকার একজন উইলসন ছিলেন যিনি সত্যজিৎ বাবুকে বলেছিলেন যে আমি কপিরাইটেড ফিও দেবো, এবং সেখানে কপিরাইটেড করে তারা দুজনের নামে কপিরাইট বানানো সত্যজিৎ রায় এবং মিস্টার উইলসনের জন্য। এবং এই উইলসনের সঙ্গে ওনার যোগাযোগ করেন আর্থার সি ক্লার্ক, উনি ছিলেন সত্যজিৎ বাবুর বন্ধু। আর্থার সি ক্লার্ক নাম শুনেছেন, স্পেস ওডিসি লেখক। তো ওনার সঙ্গে যোগাযোগ করেন এবং তারা মিলে একটা ফিল্ম বানাতে চায়, এবং সেই ফিল্মটা স্ক্রিপ্ট হচ্ছে যার নাম দি এলিয়েন। এলিয়েনের অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা ছিল কিন্তু সত্যজিৎ বাবুর লেখা বঙ্কুবাবুর বন্ধু থেকে নেওয়া। পিটার সেলার অ্যান্ড মার্লন ব্র্যান্ডো ছিল সেই ফিল্মের কাস্টিং, লিড ক্যারেক্টার হিসেবে করতেন, এবং নানা ধরনের চলে হয়নি, হবে হবে না করতে করতে টাউন মাটানের মধ্যে সেই ফিল্মটা হয়নি। তো সত্যজিৎ বাবু ফিরে আসেন ইন্ডিয়াতে, এবং পরবর্তী 1982 স্পিলবার্গ একটা ফিল্ম বানালেন যার নাম হচ্ছে ইট, নাম হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল, যেটা 1982 রিলিজ করে। এবং ওই ফিল্মটা দেখি আর্থার সি ক্লার্ক এবং সত্যজিৎ বাবু দুজনের মানে অ্যাস্টনিশড হয়ে যান যে এই ফিল্মটার সঙ্গে সত্যজিৎ বাবু লেখা স্ক্রিপ্টের অনেকটাই মিল আছে, যদিও স্পিলবার্গ সেটাকে ডিনাই করেন। এর মধ্যে অনেক মানে গল্প আছে, কিছু আছে, তো সেটা হলে হয়তো আমরা তো ইংলিশ মুভিও হয়তো দেখতাম। তবে সত্যজিৎ বাবু একটা ইংলিশ শর্ট ফিল্ম করেন, ঠিক আছে, শর্ট ফিল্ম ডকুমেন্টারি বলতে পারেন, টু বলে, পারলে দেখুন, পারলে ওই ফিল্মটা দেখুন। এখানে দেখবেন কি, চলুন আমি এখানে একটু দেখিয়ে দিই। এটা 1960s সময় এসেছিল, তখন মনে হয় সেজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন আমরা টু ওই ফিল্মটা দেখি।
আর এই সময় যেটা উনি শুরু করেছিলেন নানা ধরনের এক্সপেরিমেন্ট করার কথা আমি বললাম, নানা ফিল্ম নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। আরেকটা দারুণ ফিল্ম এই সময় উনি করেন, সেটা হচ্ছে এই বন্ধু বান্ধবদেরকে নিয়ে। সেই গল্পটা ছিল অ্যাকচুয়ালি সুনীল গঙ্গোপাধ্যায় ইমার্জিং রাইটার অরণ্যের দিন রাত্রি, যারা দেখেছেন দেখবেন, দারুণ মুভি। এবং সেটা রিমেকও পরবর্তী ক্ষেত্রে হয়, গৌতম ঘোষ করেছেন। তারপরে কিছু বাচ্চাদের জন্য উনি ফিল্ম বানান, সেটা হচ্ছে সেটাই 1962 থেকে 1982 এর মধ্যেই হয় ব্যাপারটা। একটা ছিল গোপীগান বাগাবাইন বাচ্চাদেরকে নিয়ে, যেটা ওনার উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লিখেছিলেন, সেটাকে উনি নিজে স্ক্রিন প্লে করেন। তারপরে হিরো রাজার দেশে, যেটা একটা সিকুয়েল ছিল। এছাড়াও নানা কলকাতার, সেই সময়কার কলকাতার তার পিকচারটা যদি আপনারা দেখতে চান সেই সময় এনার এখান থেকে পাবেন। তিনটি ফিল্ম উনি করেন কলকাতার ট্রাইলজি বলতে পারেন যেটাকে। একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী 1970, একটা হচ্ছে সীমাবদ্ধ 1971, আর একটা জন অরণ্য 1975। এই তিনটে ফিল্ম উনি করেন, তিনটে ফিল্মের ডিফারেন্ট তার ডাইমেনশন আছে। এগুলো ছিল এই সময়কার ফিল্ম। এবং এই সময় বাচ্চাদের জন্য বা জুভেনাইল ক্লাসিক বলতে পারেন তাদের জন্য করেন, সেটা হচ্ছে ফেলুদা। ফেলুদা এখান থেকে শুরু হয়, যেটা যেটা স্টার্ট করে 1970s। দুটো পপুলার স্টোরি নিয়ে উনি কাজ করেন, একটা হচ্ছে সোনার কেল্লা আর জয় বাবা ফেলুনা। এই দুটো ফিল্মই উনি করেছিলেন। তো জয় বাবা ফেলুনা আর সোনার কেল্লার ব্যাপার নিয়ে আমি আসবো, কারণ এটা আমি পরে বলছি ফেলুদাকে নিয়ে, কারণ ফেলুদা নিয়ে অলরেডি আমি একটা ছোট্ট ডকুমেন্টারি শর্ট আপ করেছি, আমাদের এই চ্যানেলের মধ্যে রয়েছেন, পারলে আপনারা দেখবেন ফেলুদা 50s নিয়ে। ঠিক আছে, দুটো ইনকমপ্লিট জিনিস ওনার। একটা মহাভারত নিয়ে উনি করতে চেয়েছিলেন, সেটা করতে পারেনি, আর একটা প্যাসেজ টু ইন্ডিয়া, সেই দুটো ইনকমপ্লিট হয়ে পড়ে থাকে। পলিটিক্যাল স্যাটায়ার যদি বলি বা পলিটিক্যাল হিস্টোরিক্যাল বেস ফিল্ম, সেটা যে সত্যরাঞ্জ কি খিলাড়ি, ঠিক এই সময় হয়। সঞ্জীব কুমার বিরাট বড় স্টারডাম নিয়ে করেছিলেন, সেগুলো সব এই সময়কারই রয়েছে। আর হিরো রাজার দেশে সেই সময় ইন্দিরা গান্ধীকে পোর্ট্রে শর্ট আপ করে এটা করতে চেয়েছিলেন। হিরো রাজার দেশে দেখেছেন, আমরা পারলে অন্য সময় কোথাও দেখে নেবেন। এগুলো এক কাজ করবেন না, সত্যজিৎ বাবুর ফিল্মগুলো বাড়িতেই স্টক করে রেখে দেখবেন, যখন মনে হবে তখন দেখবেন, আমি অ্যাটলিস্ট এরকম করি। ঠিক আছে, তো এই ছিল আমাদের সেকেন্ড ফেজ। তো লাস্ট ফেজ 1983 থেকে শুরু করে 1982 অবধি। 1983 যে মেনলি উনি অ্যাকচুয়ালি ফার্স্ট একটা ফিল্ম করেন, সেটা হচ্ছে ঘরের বাইরে, এবং সেটা করতে গিয়ে ওনার হার্ট অ্যাটাক আসে ফার্স্ট টাইম একটা, এবং সেই কারণে মোস্ট অফ দ্য টাইম উনি আর আউটডোর শ্যুটসগুলো করতেই পারতে না। একবার চিন্তা করে দেখবেন যে যিনি ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফির ব্যাপারটা এত ভালো বুঝতেন, ওনাকে উনি আউটডোর আর করতেই পারছেন না, ডিউ টু হেলথ রিজনের জন্য বাড়িতেই অনেক করতে হয়। 1984 শেষ হয়, কমপ্লিট হয় উইথ দ্য হেল্প অফ দ্য সন্দীপ রায়। তারপরে একটা ডকুমেন্টারি উনি করেন 1987, ওনার বাবার উপরে একটা ডকুমেন্টারি করেন। লাস্ট তিনটে ফিল্ম উনি মোস্টলি ঘরের মধ্যেই করেছেন, যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। একটা ছিল বনশত্রু, যেটা আছে শাখা প্রশাখা, যেই কথাটা আমি আগে বলেছি, শাখা প্রশাখা দেখেই আমার মধ্যে ফিল্মের ব্যাপারটা আসে, তাকে চিনতে পারে। আমাদের কাছে একটু বসো না বাবা, এত পরপর ভাবছো কেন? আরে বস না, বস বস বস। এই তো সবাই মিলে একসঙ্গে না বসলে কি পিকনিক মনে হয়? বুঝেছি, আই থিংক আই হ্যাভ গট ইট। সোশ্যালিজমের এই হাল দেখে তোর কথা বন্ধ হয়ে গেছে, তাই না? পিকনিক আর পলিটিক্স মিশ্রণ না শেষ। ঠিক বলেছ, অন্য কথা বলে। অন্য কথা মানে সিনেমা? ও কতদিন যে হাউসে গিয়ে সিনেমা দেখিনি। সেম হিয়ার, এটা হচ্ছে বাড়িতে বসে সিনেমা দেখার যুগ। প্রতাপ, তুই সিনেমা দেখিস? আমার ভিসিয়ার নেই, তবে যদি শুনি নতুন কেউ ভালো ছবি করেছে তাহলে যাই। আমারও ভীষণ দেখতে ইচ্ছে করে, কিন্তু একজনের এই ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। আমি বাবা মহাভারতটা দেখি, একটাও মিস করি না। ওফ বৌদি, আমি মাত্র একটা এপিসোড দেখেছি, তাতেই আমার শখ মিটে গেছে।
আমি দুটো গিলগিটি দেখাচ্ছি। বেশি দূরে যাওনি তো, তোমার খিদে পায়নি? না পায়নি। আমরা কিন্তু আর একটু পরেই খাবো, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। তোর এই গোমড়া থেরিয়াম ভাবটা কিন্তু পিকনিকের সঙ্গে মোটেই খাপ খাচ্ছে না। তুমি ওকে বারবার খোঁজাচ্ছ কেন বলো তো? ওরকম করবে কেন, মামা তো দিব্যি ভালো আছে। তাহলে ওর এই স্পিকটি নটের কারণটা কি সেটা জানতে হবে না? তোর এজেন্সিতে কোনো গন্ডগোল হয়নি তো? বাজারে যা গুজব শুনতে পাই তাতে তো মনে হয় আগেকার সুনামটা আর বজায় নেই। কামন প্রতাপ, ছিপিটা খোল। ঠিক আছে। তোমার বারবার ওই এক প্রশ্ন শুনতে শুনতে আমার প্রাণ অতিষ্ঠ হয়ে গেছে। শোনো, আমি চাকরি ছেড়ে দিয়েছি। তোমার সে কি হোয়াট নাটক জমেছে তো এরকম একটা ব্যাপার করলি কেন? হোয়াই? কারণটা শুনতে তোমাদের ভালো লাগবে না। তাহলে শুনতে হবে, কারণ ব্যাপারটা তো সিরিয়াস, বল। তাহলে শোনো, চাকরি জীবনে আজকের দিনের নীতি, আজকের দিনের ভ্যালুজ, এথিক্স, যাই বল, সেটা আমি মানতে পারলাম। দু নম্বরই যে মানুষকে কোথায় নিয়ে যায় সেটা আমি দেখেছি, সেটা আমার চোখ খুলে দিয়েছে। আমি ওর মধ্যে নেই, কোনো আপিসের চাকরিতে আমি নেই, কোনো ব্যবসার ধান্দাতে আমি নেই, আমি জুড়ি গাড়ি হাঁকা চাই না। দুর্নীতি থেকে যতটা সম্ভব দূরে থেকে আমি সাধারণভাবে বাঁচতে চাই। আর এও জানো, আমি একটা প্রফেশনাল থিয়েটার জয়েন করেছি। আজকের দিনের অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির 34 বছরের একজন শিক্ষিত যুবকের মুখে কথাটা কিন্তু বেমানান শোনাচ্ছে। আমার মতন আরো অনেক আছে শেষদা, তারা তোমাদের জগতের বাসিন্দা নয়, তাই তোমরা তাদের চেনো না। আমি তাদেরই একজন হতে চাই। তাহলে বাবার মতো ওই অবস্থাতে কি তুই ওপরে উঠবি? দোহাই শেষদা, তুমি দুটো নাম একসঙ্গে উচ্চারণ করো। বাবা ইজ এ গ্রেট ম্যান, তার শতাংশের একাংশ আমি নয়। বাবা একেবারে নিচ থেকে একেবারে টপে উঠেছেন এবং কোনো কম্প্রোমাইজ না করে। আমরা তার কাছে কি? তোমাদের তিনটে বাড়ি তিনটে গাড়ি আছে বলে ভেবো না, তোমরা সব এক্সেপশনাল, আমরা সব মাঝারির দল, মিডিয়োকার। তুমি, আমি, দাদা সব, আমরা শুধু নিয়েছি, দিইনি কিছু। এই সমাজে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, নাথিং। আমরা মরে গেলে আমাদের কেউ মনেও রাখবে না। বাস বাস, সেটা আমার বলার থেকে ক্লিপিংসটা দেখা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই ফিল্মটা সত্যজিৎ বাবুকে পুরোটাই যেন ওই ফিল্মের মধ্যে পোর্ট্রে করেছে। কে কীরকম কী বলবে আমি জানি না, আগন্তুকের কথাই আমি বলছি। আগন্তুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে আমার, মানে ঘরের মধ্যে থেকেও। মানে এখনকার আপনারা শর্ট ফিল্মগুলোর কথা ভাবেন, ঘরের মধ্যে কম বাজেটে করছে, তার একটা ডাইমেনশন আছে। দেখুন কতদিন আগে, মানে আমি টকিং অ্যাবাউট দ্য 90s, নাইনটিজের গোড়ার দিকে উনি এই ধরনের জিনিসটা বানিয়ে ফেলেছেন। ওনার ভিশন ডিফারেন্ট। আমি একটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি, অনুকূল যে সময় তৈরি হয়, অনুকূল মানে সত্যজিৎ বাবুর একটা সায়েন্স ফিকশন, এই ওই আমি বলেছিলাম না, সেকেন্ড ফেজের মধ্যে উনি এক্সপ্লেন করেছেন, অনেক সায়েন্স ফিকশনে লিখেছেন। তো অনুকূল এরকম একটা ফিল্ম যেটা সুজয় ঘোষ বানায়, তো সেই সময় উনি আগন্তুক দিয়ে একটা শর্ট ফিল্মের মতন বা তিন চারটে ক্যারেক্টার বা শুধু ক্যারেক্টারকে নিয়ে ডায়ালগের মাধ্যমে একটা অনবদ্য ফিল্ম করা যেতে পারে, ওনার কাছ থেকে শেখা যেতে পারে। আপনারা প্লিজ এই ফিল্মগুলো দেখবেন। যদি কেউ ফিল্ম বানাতে চান, যদি ফিল্মে ইন্টারেস্টেড হন, যারা দর্শক তারা তো যারা উপভোগ করবেন, যারা এখানে আমার মতন অনেকে আছে ফিল্ম দেখছে না, তো আমার এটাতে আমি জানি অনেকে হয়তো এটাকে বন্ধ করে চলে যাচ্ছেন, হয়তো ভুলবার, সেটা তাদের ব্যাপার। কিন্তু যে কথাগুলো বলছি, একবার সত্যজিৎ বাবুকে যদি নেশাটা যদি চলে আসে না আমাদের মধ্যে, তাকে আর ছাড়া যায় না। তো আগন্তুকের এই ক্লিপিংসটা আমরা দেখি, চলুন। হ্যাঁ, এটা একটু দেখ, তারপর আর লাস্ট কনক্লুডিং পার্টটা আমি করছি। হ্যালো,
এসেছে? হ্যাঁ, একটু 15 হলো। কি রকম? কি বলবো বলো, কথাবার্তা তো ভালোই। শোনো মা, আমি সর্বভুক এবং স্বল্পাহারী। আর মামা করে কথা বলছেন শুনতে খারাপ লাগছে না? উনি তো মামা বলছেন, তুমিও মামা বলতে শুরু করলে নাকি? ভবি অত সহজে ভুলে না। তাও ভালো, তোমার মার চেহারার সঙ্গে মিল আছে? তা নেই, তবে একটা ব্যাপারে মিল আছে, গলায় সুর আছে। ও বাবা, এর মধ্যে আবার গান শোনালেন নাকি? আরে বাবা না, শুধু দু লাইন, এলে বলবো। বাংলা বলে কেমন? তোমার আমার চেয়ে ভালো বই মন্দ নয়। ব্যাপারটা কি জানো মা, মায়ের ভাষা ভুলতে না চাইলে কেউ বলে না, আর যারা ভুলতে চায় তারা 3 মাসের মধ্যে বলে। তার জন্য বিদেশে যাবারও কোনো দরকার হয় না। দিল্লিতে শুনলাম ছোট ছোট ছেলেমেয়েরা মাকে বলছে মামি, বাবাকে বলছে ড্যাডি। তুমিও তাই বলো নাকি বাবলু বাবু? এসব কি বলছো, এগুলো আমার সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে। শোনো, আবার কি? পাসপোর্ট দেখতে চাও? আপনি ঘর ছাড়লেন কেন? মানে মার কাছে শুনেছি আপনাকে সবাই খুব ভালোবাসত, আপনি ভালো ছাত্র ছিলেন, আপনার ভবিষ্যৎও ভালো ছিল, তবুও ঘর ছাড়লাম কেন? জার্মান ভাষায় একটা খুব সুন্দর কথা আছে, ভ্যান্ডারলুস্ট, মানে হচ্ছে ভ্রমণের নেশা। শুধু সেই কারণে ঘর ছাড়লেন? সে নেশাটা আমাদের ছিলই, আচ্ছা আরো একটা কারণ ছিল, পাসপোর্ট। আসল নকল ধরার ইচ্ছে আর ভালো উপায় নেই। আরেকটা কি কারণ বললে না তো? ও বাবা, তোমার কান এইদিকে? হ্যাঁ বাবলু বাবু, বলছি শোন, তুমি খুব মজা পাবে। ছেলেবেলায় আমি ভালো ছবি আঁকতাম। হ্যাঁ সেটাও মার কাছে শুনেছি। তো আমি ঠিক করেছিলাম কলেজের পড়া শেষ করে আর্ট স্কুলে ভর্তি হব। তোমার কি মাথা খারাপ নাকি? কোনো মেয়ে সব পারে? ওসব করতে হলে তুমি এসে করো, আমি ছাড়ছি, অনেক কাজ। হাতে একটা বিদেশি পত্রিকা, খুলে দেখি পাতা জোড়া বাইসনের ছবি, ফটো নয়, হাতে আঁকা। বাইসন কাকে বলে জানো তো দাদু? হ্যাঁ, মাথায় শিং আছে। সে শিং বাগিয়ে চার্জ করছে জানো মা, সে আশ্চর্য ছবি, এমন তেজ, এমন তৃপ্ত ভঙ্গি, যেন তা ভিঞ্চিকে হার মানিয়ে দেয়। কি এঁকেছে এই ছবি, কে সেই অসামান্য শিল্পী? ছবি নিচে দেখি লেখা আছে যে আজ থেকে 20,000 বছর আগে প্রস্তর যুগে স্পেনের আলতামিরা অঞ্চলে একজন আদিম গুহাবাসী এঁকেছিল এই ছবি। ব্যাপারটা এমনই অদ্ভুত যে মনে মনে বললাম, তোমার খুঁড়ে দণ্ডবত বাইসন ভাই, আমি জীবনে আর যাই হই না কেন, কিছুতেই আর্টিস্ট হব না, কেননা দুনিয়া এমন কোনো আর্ট স্কুল নেই যা আমাকে এইরকম বাইসন আঁকতে শেখাতে পারে। সেই থেকে সভ্য ব্যাপারটা কি আর অসভ্য ব্যাপারটা এবার কি, এই নিয়ে একটা গভীর কৌতূহল আমার মনে জেগে উঠেছিল। আর তার সঙ্গে যোগ হলো এই ভ্যান্ডারলুস্ট, এই দুয়ে মিলে আমাকে দেশ ছাড়া করেছিল। তাহলে বন্ধুরা, মোটামুটি এই ছিল সত্যজিৎ বাবুর মানে কার্যকলাপ। আমার একার পক্ষে এগুলো আপনাদেরকে ডেলিভার করা খুবই প্রবলেম্যাটিক, বিকজ ইটস নট পসিবল ফর মি টু ডেলিভার এভরিথিং। বন্ধুবান্ধবরা ছিলাম, সকলের সঙ্গে আমরা রিসার্চ করেছি, কারণ আরও কিছু ইনফরমেশান একটু অন্য লেভেলের আমরা করবো। ওনার জন্ম শতবার্ষিকীতে আমরা যেটা করতে চলেছি ওটা একটা অন্য রকমের হবে। তারই একটা জাস্ট একটুখানি নমুনা স্বরূপ দেখলাম। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, অনেকে হয়তো ভাবছেন কী এইসব করছে, কিন্তু কিছু করার নেই। সত্যজিৎ বাবুকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না যদি সিনেমার কথা বলি। আরেকটা বলি, এবার আমি আসি ফেলুদার ব্যাপারে। ফেলুদা নিয়ে অনেক কথা বলেছি, তো ফেলুদার যে যে জিনিসটা আমার বেশি ইম্পর্ট্যান্ট, বেশি মনে রাখি, মানে উনি তো অ্যাকচুয়ালি টাসেল করতেন। তো ফেলুদা যেটা ছিল সেটা মগজাস্ত্র, কিন্তু তার আরেকটা অস্ত্র ছিল যেটা লালমোহন বাবু উনি বলেছিলেন, কোল্ড রিভলভার।
তা আমারও ওই রকম ধরনের একটা জিনিস আছে যেটা আমি ভাবছি আপনাদের কাছে দেখাবো, তবে এখানে তো স্টুডিওতে দেখানো যাবে না, আমরা বাইরে যাব গিয়ে দেখানোর একটু ডেমো শর্ট দেওয়ার চেষ্টা করি, আর একটু গিয়ে বাইরে দেখিও নি যে ওই ভদ্রলোক আসছেন কি না, কারণ ওনার সঙ্গে আজকে আমার দেখা হওয়াটা খুব দরকার, আর উনি না আসলে কী করে আমি ইনফরমেশান পাবো। ঠিক আছে চলুন আমরা বাইরে যাই, আর ওই যে অস্ত্রটার কথা বলছি সেটা একবার আপনাদেরকে দেখা যাবে। এটি হচ্ছে অস্ত্র যেটা আমি আমার কাছে রয়েছে, দিস ইজ কল দ্য ব্লক। আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি, বিকজ যারা ফিল্ম বানায় তাদের এই ফাংশনালিটিস জানা উচিত। দিস ইজ ব্লক, ইস আ ইউএস সার্ভিস পিস্তল। এটা হচ্ছে ম্যাগ, ইটস আ সিঙ্গেল কক, সিঙ্গেল কক অ্যান্ড ইট উইল গিভ দ্য 25 রাউন্ডস অফ ফায়ারিং। তো দিস ইজ আ থিং, এটাকে একবার ক্লক করলে ক্লক কক এবং দেখেছেন কাণ্ড, আপনি একটা কিছু করুন, মশাবার পেটে ভেতরে কিরকম করছে। ও ছেলে আমাদের কথা শুনবে না, ভেতরে চলুন। বলছি মনে হচ্ছে ওনারা চলে এসছেন, তো আমার মনে হয় যে আমি ওনাদের সঙ্গে কথা বলি। আর আজকে যে মহারাজের জন্মদিন, তো সেটার তো অনেক ইনফরমেশান দিলাম, আপনারা দেখুন আর পারলে ভিডিওটাকে লাইক করুন। তো ওনারা এসছে গেছে, আমি চললাম। আর শান্তনু যে আমাদের এক খুব পরিচিত এবং আমার ভাই হয়, সে হয়তো আপনাদের উদ্দেশ্যে কিছু বললেন, আপনারা ওটা দেখুন আর আমি ওনাদেরকে রিসিভ করি। আর নেক্সট ইয়ার 100th বার্থডে সেলিব্রেশন আমাদের চলবে এই বঙ্গবাজে। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি বিশেষ দিন, আজকের দিনে এক উজ্জ্বল নক্ষত্রের জন্ম হয়েছিল। আজকের দিনে 1921 সালে মিস্টার সত্যজিৎ রায় স্যার, ওনার অবদান, ওনার কৃতিত্ব কোনো দিনই ভোলার নয়। ওনাকে বাংলা তথা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রির গডফাদার বলা হয়। উনি এই বাংলা সিনেমাকে অনেক কিছু দিয়েছেন। ওনার ব্যাপারে আমি একজন সামান্য ব্যক্তি, আমি একজন সামান্য মানুষ, ওনার ব্যাপারে যতই বলা হয় না কেন ততই কম। উনি একজন ফিল্ম মেকার ছিলেন, সেবার কেবলমাত্র যিনি যে ডিরেক্টর ছিলেন তা নয়, উনি একজন ভালো রাইটার, একজন ভালো গ্রাফিক ডিজাইনার, একজন লিরিসিস্ট এবং মিউজিক কম্পোজারও ছিলেন। এবং ওনার বিভিন্ন ইন্টারভিউ দেখেছি উনি কীভাবে, বা ওনার সম্বন্ধে যে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা বলে গেছেন তাদের দেখে বলা যায় উনি একজন ভালো অভিনেতাও ছিলেন। উনি একদম পুরো যে কোনো অভিনেতাকে ওনার যে ডিরেক্টরিয়াল পার্ট থেকে বা যে কোনো নতুন আর্টিস্টকে একদম উনি সহজ সরল, একদম নার্ভাস লেস করে দিতেন, যাতে ফ্রিলি সেই অ্যাক্টর সেই পার্টটি ভালোভাবে করতে পারে। উনি একজন সম্মানীয় ব্যক্তি, উনি ওনাকে জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম জানাই। উনি একজন নমস্য ব্যক্তি। আর উনি ওনার ব্যাপারে কী বলি, উনি প্রথমে প্রেসিডেন্সি কলেজ কলকাতা থেকে বিএ পাশ করেন, তারপরে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করেন। আর উনি ফিল্ম মেকার তো ছিলেনই, সবাই জানেন, রাইটার, স্ক্রিন রাইটার, লিরিসিস্ট, প্রডিউসারও ছিলেন উনি একজন। আর ওনার সিনেমা মানে কী বলি, ওনার ডিরেক্টোরিয়াল পার্ট, ওনার শর্ট টেকিং, উনি যেভাবে সিনগুলো কম্পোজ করতেন যেন মনে হচ্ছে যেন বাস্তব দেখছি, লাইভ দেখছি। উনি কম্পোজিট বা শর্ট টেকিং, যা শর্ট টেকিংগুলো যেমনভাবে নিতেন, মানে সত্যিই ওনার কাছ থেকে প্রচুর শেখার আছে। উনি একজন ইনস্টিটিউট, উনি শুধু কেবলমাত্র একজন ফিল্ম মেকার বা রাইটার নয়, উনি একজন ইনস্টিটিউট। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর বা রাইটার হতে চায় তাদের জন্য উনি একজন রোল মডেল, উনি একজন আদর্শ, উনি একজন ইন্সপিরেশন, উনি একজন আইডল। সত্যি উনি একজন ইন্সপিরেশন, উনি একজন আইডল, উনি একজন ইনস্টিটিউট। প্রচুর জিনিস শেখার আছে ওনার কাছ থেকে। ওনার কাজ আজকেও ওনার কাজের কোনো তুলনা হয় না আজকের দিনে। উনি
ওনার অনেক সিনেমাই রয়েছে, তার মধ্যে পথের পাঁচালি, অপরাজিতা, অপুর সংসার, সোনার কেল্লা, চারুলতা, গুপি গায়েন, বাঘাবাইন, জানা, জন অরণ্য, প্রচুর সিনেমা করেছেন ওনার। পথের পাঁচালি আর অপুর সংসার তো সুপারহিট, আর আমার ওনার সবথেকে যে ছবিটি ভালো লাগে গুপি গায়েন বাঘাবাইন, বিশেষ করে সংলাপগুলো, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, সত্যি এই ডায়লগটা, এই সংলাপটা আজও বাস্তব। উনি কবে লিখে গেছেন এই সংলাপ বা কবে গুপি গায়েন বাঘাবাইনের মতন ছবি করে গেছেন, কিন্তু আজকের দিনেও আমার মনে হয় যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে, ততদিন ওনার ছবি, ওনার সিনেমা, ওনার সংলাপগুলো জীবিত থাকবে। উনি অস্কার অ্যাওয়ার্ডে পেয়েছিলেন, কিন্তু অস্কার অ্যাওয়ার্ড পাওয়ার সাথে সাথেও উনি আরও বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন, যেমন উনি পদ্মভূষণ পেয়েছিলেন, ভারতরত্ন পেয়েছিলেন, একাডেমি অনারি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ওনার ব্যাপারে আর কি বলবো বলুন, উনি একজন ইন্সপিরেশন, উনি একজন আইডল। গুপি গায়েন বাঘাবাইন, অপুর সংসার, সোনার কেল্লা, সত্যি যেন মনে হচ্ছে একটা বাস্তব ঘটনা, বাস্তব জিনিস আমরা দেখছি। তখনকার দিনে ওরকম পরিস্থিতির মধ্যেও সিনেমা করা ইটস নট আ জোক, সত্যি ওনাকে প্রণাম জানাই। উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গডফাদার। আজকের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা ভারত ফিল্ম ইন্ডাস্ট্রি প্রচুর হিট, বিশেষ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু উনি হচ্ছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ধারক ও বাহক। অনেকেই ওনার সমতুল্য অনেকেই ছিলেন, যেমন ঋত্বিক ঘটক বা অনেকেই ভালো ডিরেক্টর ছিলেন, কিন্তু ওনার অবদান এই বাংলা সিনেমা জগতে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সত্যিই অনস্বীকার্য, সত্যিই কোনো তুলনা হয় না, ওনার অবদান কখনোই ভোলা যাবে না। তাই আবারও বলছি, আজকের এই ওনার জন্মদিনে ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। Well, it's an extraordinary experience for me to be here tonight to receive this award, certainly the best achievement of my movie-making career. As a small schoolboy, I was terribly interested in the cinema, became a film fan, wrote to Diana Durbin, got a reply, was delighted, wrote to Ginger Rogers, didn't get a reply. Then, of course, I got interested in the cinema as an art form, and I wrote a 12-page letter to Billy Wilder after seeing Double Indemnity. He didn't reply either. Well, there you are. But I have learned everything I've learned about the craft of cinema from the making of American films. I've been watching American films very carefully over the years, and I love them for what they entertained, and then later loved them for what they taught. So I express my gratitude to the American cinema, to the Motion Picture Association, who have given me this award and who made me so proud. Thank you very, very much.
মহারাজা। তোমারে সেলাম 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 মোরা বাংলা দেশের থেকে এলাম মোরা বাংলা দেশের থেকে।